আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত সম্ভাব্য মেয়র পদ প্রার্থী মাহবুব রহমান আজ কলাতলি বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ড এলাকার পৌরবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, প্রবীণ ও সাধারণ পৌরবাসীরা তাকে স্বাগত জানান। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাদের উপস্থিতিতে তিনি অত্র এলাকার অলিগলিতে ব্যাপক গণসংযোগ চালান। আগামী 12 জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পরপর 3 বার নির্বাচিত কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। পৌর নির্বাচনের আগেই প্রতিটি পৌর এলাকায় নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব। এই লক্ষ্যে জনগণের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বরাবরের মতোই টিকিয়ে রাখতে রাত দিন নির্বাচনী মাঠে পৌরবাসীকে সাথে নিয়ে ব্যাপক প্রচারণায় ব্যস্ত রয়েছেন নিজেকে। এছাড়াও একই দিনে জুমার নামাজ পরবর্তী সময়ে কক্সবাজার পৌর 2 নম্বর ওয়ার্ডের বিমানবন্দর সড়কস্থ কেন্দ্রীয় রাখাইন শ্মশান এলাকা পরিদর্শন করেন মাহবুব। এ সময় বিমানবন্দর সংলগ্ন পাড়া মহল্লায় পৌরবাসীদের সাথেও দেখা করে তাদের কুচখবর নেন তিনি। উপস্থিত লোকজনের প্রতি মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবেসে এবং বিশ্বাস করে তাকে মনোনয়ন দিয়েছেন, এই জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, স্মার্ট কক্সবাজার পৌরসভা নির্মাণে নিজের ভূমিকার কথা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, এই জন্যই দরকার সবার আন্তরিক সহযোগিতা। এ সময় তিনি নৌকায় বুট চান। নিউজ ডেস্ক, এমরান শাহী, DNN, কক্সবাজার।